নারীরা চিরকালই অবহেলিত। বর্তমান যুগে অনেক কিছুর পরিবর্তন হলেও নারীদের প্রতি সমাজের বিরূপ দৃষ্টিভঙ্গি এখনো বদলায়নি। আসলে তাদের হাতে পায়ে শেকল না থাকলেও কিন্তু আদতে তারা অদৃশ্য শেকলে বন্দী। তারপরেও তারা প্রেমে পড়ে, ভালোবাসে, আবার জীবনের কোনো একটা সময় চরম দুঃখ তাদেরকে চেপে ধরে। তাদেরই একজন রেদিমা হাসান রেদি, যার স্বপ্ন ভেঙে যায় যৌবনের পদার্পণে, চির লালিত স্বপ্নকে বিসর্জন দিয়েও ভালোবাসার হাহাকারে মরে। একদিন সেই ভালোবাসা জীবনে এলেও কারো বিশ্বাসঘাতকতায় অপমৃত্যু ঘটে তার ভালোবাসার। আসলে ভালোবাসা এক অমৃত সুধা, যা পাওয়ার জন্য পাগল হয়েছে কত জীবন, আবার জীবন দিয়েছে কতজন। সংসারের টানাপোড়ন, ভালোবাসা, দ্বন্দ্বসহ এমন বাস্তবিক উপাখ্যানে রচিত জনপ্রিয় কথা সাহিত্যিক নাজমুল্লাহার লাডলির উপন্যাস ভালোবাসার অপমৃত্যু পাওয়া যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যানের লিটন ম্যাগাজিন চত্বরে। ইচ্ছের স্বপ্ন প্রকাশনের 121 ও 141 নম্বর স্টলে, অথবা অর্ডার করতে কল করুন 01718485555 নম্বরে।